إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأنكح الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكن فقراء يغنهم الله من فضله والله واسع عليم إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত হাম সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার বিশেষ করুণার দ্বারা আজকের দিনে তার ইবাদতের মধ্যে সামিল হওয়ার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের অগণিত মতবাদের মধ্যে অগণিত ধর্মের মধ্যে একমাত্র মনোনীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত ইসলাম ধর্মকে আমরা পেয়েছি, যাদের অনুগ্রহে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের দায়িত্ব পালনে তার মধ্যে আসিম নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হবে অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে বিভিন্ন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন যাতে এই মানুষকে পৃথিবীর বুকেতে প্রেরণ করার পরে তার যে বংশ বৃদ্ধি হবে এবং তাদের যে বিভিন্ন প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনগুলো তারা কীভাবে পূর্ণ করবে। কারণ শয়তান আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল শয়তান ওয়াদা করে নিয়েছে এবং একমাত্র শয়তান যখন তার আদেশ করা হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা আদেশ করেছিলেন ওয়াইল কুল্লানিল মালায়েকা ফিসজুদু লিআদম ফাসজুদিল্লাহি ইবলিস রয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ করা হলো যে তোমরা সকলে আদমকে সিজদা করো, একমাত্র ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, তো ইবলিস সিজদা করতে অস্বীকার করেছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন জিজ্ঞেস করলেন যে আমার আদেশের সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো কিন্তু তুমি সিজদা করলে না কেন, তো আদমকে সিজদা না করার জন্য জবাব দিয়েছিল যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, আর আগুনের গুণ হলো মাটিকে ছারখার করে দেয়, পুড়িয়ে তাকে শেষ করে দেয়, অতএব আমি কেন তাকে সিজদা করতে যাব যে সৃষ্টির দিক দিয়ে বা বস্তুর দিক দিয়ে সে আমার থেকে দুর্বল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে সে অহংকারে মেতে উঠেছে এবং নিজের জাত নিয়ে অহংকার করছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন এখান থেকে বের হয়ে যাও। অতঃপর আদম আলাইহিস সালামের সঙ্গীকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে তাদের জান্নাতে বসবাস করালেন, আর আদম আলাইহিস সালামকে পরবর্তীতে যে পৃথিবীর বুকে প্রেরণ করা হবে এ সম্পর্কে শয়তান বাগ্বিতণ্ডা করতে লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে ওই আদমের জন্য আমাকে সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় আমাকে বিতাড়িত করে দিলেন, তো এই আদমের জাত এই আদমের সন্তান পৃথিবীতে গিয়ে নিশ্চয় মৃত্যুমুখে তো পতিত হবে, অতঃপর আপনার কাছে প্রত্যাবর্তন হবে, আমি তাদেরকে গুমরা করবো, তাদেরকে পথভ্রষ্ট করবো।
আর তাদের অধিকাংশকে আমি যারা আপনার অবমাননার জন্য আপনার আদেশ না পালন করার জন্য লাঞ্ছিত হয়েছি বিতাড়িত হয়েছি অনুরূপ তাদেরকেও আপনার দরবারে লাঞ্ছিত করব অর্থাৎ জাহান্নামের জাজ বানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যুত্তরে এটা বলেছিলেন যে যাও তোমার যেটা করার করে নাও এটা জেনে রেখো যে আমার যে বান্দারা আমার নিয়ম নীতি মেনে চলবে তাদেরকে আমি পুরস্কৃত করব জান্নাত দেব আর যারা আমার নিয়ম নীতি মেনে চলবে না যারা তোমার অনুসারী হবে শয়তানের অনুসারী হবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব কিন্তু তাদের জন্য তওবার দরজা খোলা থাকবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে বিভিন্ন বিষয় সৃষ্টি করলেন আর সেই বিষয়গুলোর মধ্যে মানুষের যেমন ক্ষুধা লাগে মানুষের খাদ্য প্রয়োজন তো সমস্ত কিছু শিক্ষা দেওয়া হলো আর সেই খাদ্য সংগ্রহের জন্য রুজি রোজগারের জন্য হালাল একটা পথ এবং হারাম একটা পথ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা স্থল হিসাবে আর পরীক্ষা কেন্দ্রতে আপনাকে পড়াশোনা করে আপনার ভালোটা বিচার হবে অনেক জায়গায় দেখবেন যে শুধুমাত্র ভালো ছাত্র বলে পাশ করে দেওয়া হয় না পড়ালেখা একটা ভালো ছাত্র বলে না আপনাকে আপনার চাল চরিত্র চলন বলন সব কিছু দেখে অনেক জায়গায় নম্বর কম পেলেও আপনাকে মাস দিয়ে দেওয়া হয় কারণ জেলে যারা বন্দী থাকে দেখবেন অনেক অপরাধী বিভিন্ন অপরাধের জন্য জেলে বন্দী আছে দেখা যায় যে জেলের মধ্যেও তাদের চাল চলন ভালোর জন্য অনেকে অনেক বছর আগে শাস্তির আগে ছেড়ে দেওয়া হয় এরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে যে যারা আমার অপরাধী বান্দা হবে তারা যদি আমার কাছে তওবা করে সেই তওবা করার ফলে আমি তাদেরকে গুনাহকে মাফ করে দেব তো শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে আর বিভিন্ন যে বিষয় রয়েছে মানুষের মধ্যে যেমন ক্ষুধা লাগলে খাদ্যের প্রয়োজন অনুরূপ একটা পুরুষের জন্য যখন সে বয়স্ক হয়ে যায় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে যায় সাবালক থেকে নাবাল আপনার নাবালক থেকে সাবালক যখন হয়ে যায় তার একটা ক্ষুধা আছে সেটা হচ্ছে যৌন ক্ষুধা আর অনুরূপই একটা নারী যখন সে কন্যা সন্তান থেকে ধীরে 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 বড় হতে থাকে তার একটা নির্দিষ্ট বয়সে যখন সে পৌঁছে যায় তখন তার মাসিক দেখা যায় তখন তার যৌন ক্ষুধা ধীরে 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 দেখা দেয় তখন সেটা সে পেতে আগ্রহী হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বিধান দিয়েছে যার জন্য একটা পুরুষ এবং একটা নারীর মধ্যে যাতে বিবাহ সম্পাদনের মাধ্যমে হালালভাবে সেটা সম্পাদন করা হয় হালালভাবে আপনার যৌন ক্ষুধা পূরণ করুন যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গার্জেনদেরকে অভিভাবকদেরকে আদেশ করেছেন অভিভাবকদেরকে আদেশ করেছেন যে তোমাদের মধ্যে যারা বয়সে পৌঁছে যাচ্ছে বিবাহের বয়সে পৌঁছে যাচ্ছে আয়াবা শব্দ ব্যবহার করে ওয়াইন কেন আয়াবা মিলকুম আয়াবা শব্দটার বহু বচন অর্থাৎ বিশেষ করে বোঝানো হয় যারা নারীদেরকে কারণ নারীদের বেশি প্রদর্শন ঘটে সমাজের মধ্যে যদি দেখা যায় দেখবে যে নারীদের বেশি প্রদর্শন ঘটে এবং ওরা একটা কন্যা সন্তান বড় হতে বিশেষ করে আমাদের ভারতীয় যে আবহাওয়া সেখানে দেখবেন একটা মেয়ে মোটামুটি 10 বছর পার করলে বা 9 বছর পার করলে কোথাও কোথাও 12 বছরে মেয়েদের যে মাসিক রোগ ঋতুস্রাব তাহলে শুরু হয়ে যায় যখনই একটা মেয়ের ঋতুস্রাব শুরু হয়ে যায় তখনই আস্তে আস্তে তার মধ্যে যৌন উত্তেজনা যৌন ক্ষুধাটা চালু হয় তো তখনই কিন্তু তার বিয়ের বয়স হয়ে যায় ইসলাম মতে এক যে ভারতীয়দের আইন সেদিকে আমি পরে আসছি কি করতেছে তারা এবং কি ঘটছে তো বিশেষ করে আয়ামা শব্দের অর্থটা ব্যবহার করা হয়েছে বহু বছর হিসাবে এবং নারীদেরকে বিশেষ করে বোঝানো হয়েছে অর্থাৎ যে সমস্ত নারী বিবাহের বয়সে পৌঁছে গিয়েছে বা বিবাহ হয়েছিল স্বামী মারা গিয়েছে কিংবা কোনো কারণে তালাক প্রাপ্ত হয়ে সে বাড়িতে রয়েছে যখনই তোমরা এই ব্যক্তিদেরকে দেখবে তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও বিয়ে দিয়ে দাও বা কোনো পুরুষ যখন বিয়ের বয়সে পৌঁছালো তখন তার বিয়ে দিয়ে দাও যদিও তাদের অবস্থান এমন থাকে যে তাদের অর্থ কড়ি নেই অভাব রয়েছে একটা পুরুষের আপনি বিয়ে দেবেন দেখা যাচ্ছে তার রুজি রোজগারের সঠিক অবস্থা নেই সে ভয় করছে আমি বিয়ে করব বাড়িতে এনে বউকে কি খাওয়াবো কি করাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদিও তার অভাবই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য
তাদের প্রতি নিজের রহম করবে নিজের ফজল করবে আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাদের রুজি রোজগার উত্তম ব্যবস্থা করে দিবেন কারণ আল্লাহ সুবহানাল্লাহ হচ্ছেন উত্তম ব্যবস্থাকারী তারপরেও মানুষের বিবেক বিবেচনার জন্য হাদিসে বর্ণিত রয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 566 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যুব সম্প্রদায় হে যুবকরা তোমাদের মধ্যে যারা যারা উপনীত হয়েছে পরিণত বয়সে পৌঁছে গিয়েছো তারা বিবাহ করে নাও কারণ বিবাহ করলে কি হয় বিবাহ করলে একটা পুরুষ তার নিজের স্ত্রীর মধ্যে আবদ্ধ হয়ে যায় তার দৃষ্টিটা আর অন্য নারীর মধ্যে যায় না সে আপনার পরনারীকে দৃষ্টি যে পাপ রয়েছে বা আপনার জেনা বা ব্যভিচার তার থেকে সে রক্ষা পেয়ে যায় তার থেকে সে সুরক্ষিত হয়ে যায় আর যারা তোমাদের মধ্যে বিবাহ বয়সে পৌঁছে গিয়েছো কিন্তু বিবাহ করার সামর্থ্য রাখে না তারা যেন রোজা রাখে তো তারা যেন রোজা রাখে কারণ রোজা তার যৌন ক্ষুধাটাকে নিয়ন্ত্রণে রাখে রোজা রাখলে পরে যৌন যে উত্তেজনা হয় পুরুষ হোক বা নারী হোক সেটা অনেকটা দমন থাকে কারণ আপনার শরীরে যখন খাদ্য থাকবে না খাদ্যের অভাবে পানির অভাবে আপনার দেখবেন যে বিশেষ যে অঙ্গটা সেটা অতটা আপনাকে নাড়াচাড়া দেয় না আপনার মস্তিষ্ককে অতটা বিরক্ত করে না যতটা সাধারণ খাওয়া দাওয়াতে বিরক্ত করে তো মহারাজ সাহেব পরিষ্কার বললেন যে কি যারা তোমাদের মধ্যে উপনীত বয়সে পৌঁছে গিয়েছে তারা বিবাহ করে নাও বিবাহ করা যারা সামর্থ্য রাখে তারা আর যারা সামর্থ্য রাখে না তারা যেন রোজা রাখে বুখারী হাদিস নম্বর 566 রয়েছে তার মধ্যে তিরমিজিতে হাদিস রয়েছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে সবকিছু অবগত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের তোমরা দেখো যাদেরকে যে তাদের চরিত্র সৎ সৎ পুরুষ বা সতী নারী অবিবাহিতা আছে সমাজে কোন রকমের দুষ্কর্ম ঘটার আগে সেই অবিবাহিত পুরুষের দ্বারা কোন নারীর প্রতি আগ্রহ হয়ে জেনা বা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আগে তার বিবাহ দিয়ে দাও সেই নারীটা যে বিবাহ বয়সে পৌঁছে গিয়েছে জেনা বা ব্যভিচারের কাছাকাছি যাওয়ার আগে তার বিবাহ সম্পাদন করে দাও অভিভাবকদের প্রতি এটা আদেশ আর এর দ্বারা কিভাবে নচেত সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে যেটা হচ্ছে বর্তমানে পিতা মনে করছে আমার কন্যা অনেক ছোট আছে আরে পিতার কাছে তো কন্যা ছোট হবে সে তো সবসময় আপনার সন্তান হিসেবে লালিত পালিত হচ্ছে আপনার সম্মুখে রয়েছে আপনার মনে হবে এসে আমি এখনো বাচ্চা এখনো বাচ্চি হয়ে রয়েছে আপনার বয়সটাকে লক্ষ্য করতে হবে তাকে বিবাহ দিয়ে দিন নচেত সেই নারীর দ্বারা সেই সন্তানের দ্বারা যদি কোনো ধরনের অপকর্ম ঘটে তার জন্য অভিভাবক দায়ী কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অভিভাবকদেরকে আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের সন্তান সন্ততিদের বিবাহ দিয়ে দাও তাদেরকে বিবাহের আবদ্ধ করে দাও এখন বর্তমান প্রশাসন যেটা নিয়ম করছে 18 বছর ছাড়া মেয়েদের বিয়ে হবে না অবশ্য অনেক জায়গায় অনেক রাজ্যের কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘটনা এমন ঘটে সেখানে কোর্টের কাছে যখন তারা যাচ্ছে কেস হচ্ছে তখন কিন্তু সেই জজরা ইসলাম সম্পর্কে অবগত আছে তারা আদেশ দিচ্ছে যে ইসলামে আপনার যখনই একটা মেয়ে সে বয়সন্ধিতে পৌঁছে গেল তা কিন্তু সেরাম চালু হলো তখনই তাকে দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আপনারা এটাকে কেন নিচ্ছেন না ওরা বয়স করতে চলেছে 18 থেকে 20 বছরে বিয়ে করতে হবে 20 বছর আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না কিছুদিন আগে সংবাদপত্রে দেখবেন যারা অমর সংবাদগুলো দেখেন পরে যে অনুসন্ধান চালানো হচ্ছে প্রত্যেকের ব্যাগেতে কি ছাত্র কি ছাত্রী সকলের ব্যাগ থেকে কন্ডম বের হচ্ছে আর গর্ভ নিরোধক পিল বের হচ্ছে আরে এখনো তো তার বিয়ে বয়সী হয়নি তার সে কন্ডম নিয়ে ঘুরবে কেন আরো পড়ালেখা করুক আরো পড়ালেখা ঠিক আছে তার বিবাহের পরে পড়ালেখা করতে অসুবিধা কি আছে তার মস্তিষ্ক তো বিকৃত হয়ে যাচ্ছে তার যে আপনার ক্ষুধাটা যদি ক্ষুধাটা নিবারণ না হয় তা তো পদস্করণ করবে সে আর পড়াশোনা ভালো করে করতে পারবে না আর ওই নিয়ম করে ওই আইন করে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে
এই বয়সের আগে সে বিবাহ করতে পারবে না, ওই বয়সের আগে সে বিবাহ করতে পারবে না, অথচ স্বাবলম্বী হয়ে যাওয়ার কারণে একটা পুরুষের অন্তরে সুরসুরি দিচ্ছে, তার যৌন উত্তেজনা যৌন ক্ষুধার জন্য সে অন্য নারীর দিকে ধাবিত হচ্ছে। অনুরূপ একটা নারীর মধ্যে যৌন অনুভূতি হচ্ছে যখন সে নিজে সে চাহিদাকে পূরণ করার জন্য সে তার পদস্করণ ঘটছে। বিবাহ বহির্ভূত সম্পর্কেতে তারা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার কারণে চারিদিকে দেখে, চারিদিকে তাকিয়ে দেখে কোথায় কার স্ত্রীর সঙ্গে কে বসে আছে, কোথায় কার মেয়েকে কেনে নিয়ে পালিয়েছে, কোথায় কার শাশুড়িকে নিয়ে জামাই পালাচ্ছে, এই ধরনের ঘটনা অহরহ। এসবের একটাই কারণ, ইসলামকে এবং আইনকে যদি সঠিকভাবে ফলো করা হয়, মানবিক চাহিদা যেমন আপনার ক্ষুধা জানলে আপনাকে খেতে হবে, অনুরূপী মানবিক চাহিদা ওটাও রয়েছে। তার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী এবং বিভিন্ন রসুল পাঠিয়েছেন, বিধান দিয়েছেন, আস্তে আস্তে পরিবর্তন করেছেন বিধান, চূড়ান্ত বিধান দিয়েছেন কুরআন, চূড়ান্ত বিধান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারণ যাদেরকে বিবাহ করে এখন না যায়, পূর্ববর্তীতে অনেক কিছু ক্ষেত্রে জায়েজ ছিল, কারণ মানবের বিস্তার ঘটেনি, মানব বংশের বিস্তার যতক্ষণ পর্যন্ত ঘটেছে, বিভিন্ন দেশে বিভিন্ন মানব গোষ্ঠী বিভিন্ন বংশ বিভিন্ন পরম্পরা যতদিন না ঘটেছে আস্তে 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 সেটাকে পরিবর্তন করা হয়েছে। তো বর্তমানে সরকার আইন করছে যে এই বয়সের আগে বিবাহ করতে পারবে না, অথচ দেখা যাচ্ছে অনুসন্ধান করে দেখা যাচ্ছে ওই বয়সের নারীরা ওই বয়সের পুরুষরা যারা বিবাহ ইসলামের অনুসারে তারা বিবাহের বয়স গণ্ডি পেরিয়ে যাচ্ছে, তাদের দ্বারা দুর্ঘটনা ঘটছে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী ওই প্রশাসন, এর জন্য দায়ী ওই সরকার যারা ওই আইন করে এদেরকে আটকাতে চাচ্ছে। ক্ষুধা যদি আপনি সঠিকভাবে নিবারণ করেন, আপনার ক্ষুধা লাগলে যদি খাদ্য খান, একটা নারীর যে ক্ষুধাটা রয়েছে সেটা যদি পূরণ করা হয়, একটা পুরুষের যে ক্ষুধাটা রয়েছে সেটা যদি পূরণ করা হয়, তাহলে কিন্তু তারা ভয়হীন থাকবে, ডরহীন থাকবে, তারা তাদের মধ্যে সাহস থাকবে, তাদের মধ্যে ক্ষমতা থাকবে, তাদের মস্তিষ্কের বিকৃত ঘটবে না, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন। বিবাহের বন্ধনের মাধ্যমে একটা পুরুষ একটা নারীকে স্ত্রী হিসাবে পাবে, একটা নারী তার একজন পুরুষকে স্বামী হিসাবে পাবে, তারা পরস্পর নিজেদের মধ্যে যৌন ক্ষুধা নিবারণ করবে। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া কুফুকা রা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, যদিও তারা অভাবী থাকে, তাদের মধ্যে অভাব আছে সঠিকভাবে হয়তো খরচ করার বা সঠিকভাবে ঘর পরিচালনা করার এখনো পর্যন্ত তাদের সেইভাবে রোজগার করতে পারছে না, তারপরেও তোমরা যদি দেখো কোনো মধ্যে চালিয়ে নেওয়ার তার দিয়ে দিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহম করবে, তার রুজি রোজগারের মোহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আমরা বর্তমানে কি করি? বর্তমানে কোনো মেয়ের যদি পাত্র খুঁজতে হয়, তাহলে সর্বপ্রথমে আমরা কি দেখি? সর্বপ্রথমে আমরা দেখি ছেলেটার পয়সা আছে কিনা, ছেলেটার বিষয় সম্পত্তি জায়গা জমি আছে কিনা। বা মেয়েরা আবার দেখছে আজকাল ছেলেটা ওই চকোলেটের মতো সৌন্দর্য কিনা, হিরোদের মতো ফিল্ম স্টারদের মতো তাকে দেখতে কিনা। ওইসব মেয়ের পাত্রই খোঁজা যাবে না, কারণ এমন কোন রসুল আসেনি, এমন কোন নবী আসেনি যার মুখে দাড়ি ছিল না। আর আজকাল অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা পর করবে না, মাশাআল্লাহ। আবার অনেক মেয়ে এখন বর্তমানে যারা ইসলাম শিখছে, ইসলাম নিয়ে গবেষণা করছে, আপনার সোশ্যাল মিডিয়ার কারণে যেমন মানুষ পাপের দিকে বেশি ধাবিত হচ্ছে, অনুরূপই এই সোশ্যাল মিডিয়া এর জন্য আবার মানুষের কাছে দীন ইসলাম বেশি পৌঁছেও যাচ্ছে। আর অনেক জায়গায় এমন এমন জায়গায় মানুষ ডেভেলপ হচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে অনেক নারী এমন আছে, অনেকজনের সঙ্গে আমার পরিচয় আছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে, আমাদের পোস্টোত্তর গ্রুপ আছে, তার মধ্যে পরিচয়। নারীরা সম্মিলিত হয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, তারা বোরখার ব্যবসা করছে, তারা কাপড়ের ব্যবসা করছে, আর তাদের মধ্যে নিজেদের মধ্যে দীন ইসলাম প্রচার করছে, এবং তাদের দাবি হচ্ছে তারা বিনা দাড়িওয়ালা ছেলেদের বিয়ে করবে না। এমনকি দাড়ি আছে, সব কিছু আছে, ফজরের নামাজ কাজা করে তাকে বিয়ে করবে না,
এরকম মেয়ে মাশাআল্লাহ এখন আছে তো বর্তমানে যেভাবে ইসলামের প্রচার চলছে তাতে যেমন উপকৃত মানুষ হচ্ছে আর অনেক জায়গা এমন আছে যেখানে এখনো পর্যন্ত সেই হাদিসের সেই আকীদার আলেমরা পৌঁছাতে পারেনি কিন্তু সাধারণ মানুষ দেখে শুনে তারা তার পাত্তা লাগিয়ে কুরআন এবং হাদিস সংগ্রহ করে নিজেরাই সেই হাদিসের মধ্যে সহিহ দিনের মধ্যে প্রবেশ করছে তো আমাদের সচেতনতা বাড়াতে হবে আমাদের মধ্যে যে রীতিনীতি আছে সেই রীতিনীতিকে দূর করতে হবে যেমন বললাম একটা মেয়ের জন্য পাত্র খোঁজায় অনুরূপ বড় লোক কিনা বিষয় সম্পত্তি আছে কিনা কিন্তু তার দিনদারি আমরা দেখি না সেই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা সেই ছেলেটা দ্বীন ইসলাম হিসেবে কিছু জানে কিনা আমাদের সোসাইটির কথা বলছি আমাদের এখানে তো ইসলামী পড়াশোনা নেই কোরআন জানে না কোরআন পড়তে জানে না বিয়ে যখন বয়স হচ্ছে বাবা কোরআন শিখতে যা কারণ ছেলেরা যে দেখতে আসবে পাত্র দেখতে আসবে জিজ্ঞেস করবে কোরআন পড়তে জানো তখন যেন মিথ্যা না হয়ে যায় বলবি হ্যাঁ কোরআন পড়তে জানি আচ্ছা কিন্তু কোনো পাত্রকে যখন দেখতে যাওয়া হয় কই পাত্রী কখন কি পাত্রকে জিজ্ঞেস করে তুমি কোরআন পড়তে জানো তো ছেলে না পড়তে পারলে চলে যাবে কিন্তু মেয়েকে শিখতে হবে এ আবার কি সমাজের ভাই মেয়েকে কোরআন পড়া শিখতেই হবে কি মেয়ে কি মসজিদে ইমামতি করবে নাকি মেয়ে কি মসজিদের ইমামের অনুপস্থিতিতে ইমামতি করতে যাবে নাকি ছেলেদের কোন শেখার ব্যবস্থা নেই ছেলেদের কোরআন পড়তে শিখুক আর না শিখুক জানুক আর না জানুক কোনো ব্যাপার নেই মেয়েকে শিখতে হবে দেখতে এলে জিজ্ঞেস করবে তুমি কোরআন পড়া জানো বলতে হবে হ্যাঁ তার জন্য বাবা শিখতে যা ওই ঠুকরিয়ে খাপিয়ে যা কিছু হলেও ভুল হলেও কুলি জেগে কুল হলেও কল বলে জেগে সেলফ হলেও কোনো অসুবিধা নেই শিখতে শেখানো হয় ওইভাবে শেখানো হয় মেয়েরা কোরআন শিখছে মেয়েদের কাছে শিখছে যারা নিজেরাই পড়তে জানে না নিজেরাই অক্ষরের জ্ঞান নেই নিজেরাই মাত্রাজের জ্ঞান নেই তাদের কাছে শিখছে ওইভাবে শিখছে তারা যখন যাবে অপরের ঘরে তাদের সন্তান সন্ততি হবে তারাও শেখাবে ওইভাবে শেখাবে যেভাবে সে শিখেছে আর আমাদের সমাজের মধ্যে পুরুষদের মধ্যে সে সচেতনতা নেই পড়তে জানে না বয়স হয়ে গেলে কাজ করলে এখন আবার শিখতে যাবে লজ্জা রয়েছে শেখার কোনো প্রয়াসই নেই শেখার কোনো কৌশলই নেই শেখার কোনো ধরনের যে আমার ভিতরে একটা আবেগ সৃষ্টি হবে আমাকে যে শিখতে হবে এগোতে হবে কোনো পরিকল্পনা নেই মেয়েদেরকে শেখা অপরিহার্য কারণ ওরা অপরের ঘরে বউ হয়ে যাবে আর শিখছে ওইভাবে শিখছে কেউ কোরআন ধরেই পালাচ্ছে কেউ কোরআন ধরে ঢুকিয়ে থাকলে একবার একবার আপনার আলিম লামিম থেকে আপনার সুরা নাস পর্যন্ত পড়ে দিল বাস আর কোরআন খোলার কোনো অবকাশ নেই বাড়িতে কোরআন তোলা রয়েছে কোথায় তোলা রয়েছে তাকে তোলা থাকে ওই সাবান মাস যখন পড়ে বা কেউ যখন মারা যায় কেউ যখন মারা যায় মারা গেল লাশ শোয়ানো রয়েছে সেখানে কোরআন পড়া ভুল পড়ে যায় আজ ভাই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য দিয়েছেন কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য দিয়েছেন কোরআনটাকে পড়তে হবে সেটাকে বুঝতে হবে তার মধ্যে যে লেখাটা আছে আল্লাহর আদেশ রয়েছে সেটাকে পালন করতে হবে কোরআনের মধ্যে যে নিষেধ রয়েছে তার থেকে বিরত থাকতে হবে ওই যে ব্যক্তি মারা গিয়েছে কোরআনটা তার কি উপকার আসবে একটা হাদিস আছে যেখানে মৃত্যু পথযাত্রী অর্থাৎ মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে পরে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হয় হাদিসটা হচ্ছে যেই হাদিসটা সঠিক না হাদিসটা হচ্ছে যেই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একমাত্র মৃত্যু পথ যাত্রীর কাছে তোমরা কি করো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে সেখানে পাঠ করতে থাকো তাকে পাঠ করতে বলো তালকিন করো কারণ যার মুখ থেকে শেষ বাক্য বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহা নেই কোনো প্রভু নেই কোনো ঈশ্বর নেই একমাত্র আল্লাহ ছাড়া ওই বাক্য উচ্চারণ করে তার উপরে একই করে সে মারা গেল সে জান্নাতে যাবে আর সূরা ইয়াসিন কি পাঠ 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 করে চলেছে সে মরে যাচ্ছে তার হয়তো শেষ নিঃশ্বাস চলছে তার গালে পানি দিতে সেখানে সূরা ইয়াসিন পড়ছে আর বসে বসে অন্য অন্য যা আবার কোরআন পড়ছে কোরআন পড়ছে আবার মারা গেল লাশ শোয়া রয়েছে সেখানেও কোরআন পাঠ করা হচ্ছে কি উপকার আছে তার কারণ সমাজ হয়ে গিয়েছে আমাদের
দূষিত সমাজ, দূষিত সমাজ হয়ে গেছে এখানে, দূষিত ইসলাম, যেটা ইসলাম নয়, ইসলামের নামে অনৈসলামিক রীতিনীতি সব কিছু প্রবেশ করে গিয়েছে আমাদের ভিতরে। তো যেটা উদ্দেশ্য যেন বলছিলাম, বিবাহ নিয়ে একটা মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীকে যখন তোমরা বিবাহের জন্য দেখতে যাবে, তার চারটে গুণ থাকে, সেই চারটে গুণের মধ্যে শেষ গুণটাকে প্রাধান্য দেবে। প্রথম হচ্ছে মানুষ দেখে সে বংশ পরম্পরায় কতটা তার বংশ উন্নত, দ্বিতীয় হচ্ছে মানুষ দেখে সে সৌন্দর্য কিনা, তৃতীয় হচ্ছে বড় লোকের মেয়ে কিনা। অনেকে বলে আমি পণ্ডিত না পণ্য নেব না, আবার দেখা যায় মেয়ে খোঁজে কেমন জানে, আমরা কিছু নেব না, ছেলের দিয়ে দেবো কিছু নেব না, কিন্তু এমন ঘরে দেবো ও গরিবের মেয়ে চলবে না, বড় লোকের ঘরে দেবো, বড় লোকের মেয়ে দেখবো না, চাই চাই আমি তারা দিতে পারে। আরে অন্তরের মালিক আল্লাহ, আপনার অন্তরে কি লুকিয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহতর জানেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত আপনার যেভাবে হবে সেইভাবে আপনার আমলের হিসাব নিকাশ যেটা হবে সেইভাবে আপনার আমল লিপিবদ্ধ হবে কাল কিয়ামতের দিন পেশ হবে সেইভাবে। আপনার নিয়তে খোট রয়েছে, আপনি বড় লোকের মেয়েকে আনবেন, আপনি চাইবেন না কিছু কিন্তু দেবে আপনাকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখা হয় সে ভালো বংশের কিনা, দেখা হয় সে সৌন্দর্যী কিনা, রূপবর্তী কিনা, তারপরে দেখা মানুষ দেখে কি সে বড় লোকের মেয়ে কিনা, চতুর্থ গুণ হচ্ছে তার মধ্যে দিনদারিটা আছে কিনা, সেই মেয়েটা পর্দা নাসিল কিনা, সেই মেয়েটা পাঁচত্ব নামাজি কিনা, সেই মেয়েটা দিন ইসলামকে মেনে চলে কিনা। তোমরা চতুর্থ গুণকে শেষ গুণকে প্রাধান্য তো দাও, নয়ে তোমাদের সংসার আগুনে পুড়ে ছারকার হয়ে যাবে, অর্থাৎ ইহকালটাও তোমাদের যাবে পরকালও যাবে। কারণ কথাই আছে, একটা সংসারকে যদি উজ্জ্বল করতে হয় একটা নারী তার একটা কাজ করতে, সংসার উজ্জ্বল হয়, উন্নত হয়, আবার একটা বংশ একটা বাড়ি ধ্বংস হয় একটা নারীর দ্বারা ধ্বংস হয়। একটা নারীর মধ্যে যদি আপনার ইসলামী গুণ থাকে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আদেশ নিষেধের কিছু জ্ঞান থাকে, সে দেখবেন সর্বতভাবে সব জায়গায় সে তার স্বামীকেও দেবে যে হালাল কামাই ছাড়া চলবে না, বেশি চাই না, যা তোমার প্রয়োজন সেটাই আমার চাই, যেটা দিতে পারো সেটার দ্বারা, হালাল ছাড়া হারামের দিকে যেও না, নিজের স্বামীর যে আয় তাতেই সন্তুষ্ট থাকবে, নিজের সন্তান দিকে সেভাবে মানুষ করবে, আর যদি সেভাবে জ্ঞান না থাকে ও হালাল হোক হারাম হোক আমার চাই, আমার এই চাই, আমার ওই চাই, আমার ওই চাই, সেই দাবির মধ্যে স্বামীকেও সে আপনার বাধ্য করবে হারাম ইনকামের দিকে, নিজেও ধ্বংস হবে, নিজের স্বামীকেও ধ্বংস করবে, নিজের সন্তান সন্ততিকেও ধ্বংস করবে, নিজেও জাহান্নামে যাবে এবং গোটা সংসারকে নিয়ে এসে কাল কি আমাদের দিনে জাহান্নামে যাবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমরা শেষ গুণটাকে অর্থাৎ সতী নারীকে প্রাধান্য দাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে বিয়ে দাও, যদি তোমাদের সন্তান সন্ততিটা বিয়ের বয়সে পৌঁছে যায়। আপনার ইসলামী ফিকায়ে মুহাম্মাদির মধ্যে পরিষ্কার লেখা একটি হাদিস হয়েছে যে বাইহাকি সোহাবুল ইমান, যদি কোন সন্তান, সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, আপনার বিবাহের বয়সে পৌঁছে যাওয়ার পর অভিভাবক তাল বাহানা করে তার বিবাহ না দেয়, আর সেই সন্তান সেই সন্ততি যদি আপনার সে নারী হোক পুরুষ হোক যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তার জন্য অভিভাবক প্রথম দায়ী হবে, প্রথম হিসাব নিকাশ দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে ওই অভিভাবককে যে তার সন্তানদের বিয়ে দেয়নি। অতএব আমাদেরকে সচেতন হতে হবে, সরকার কি করছে, আইন কি করছে। অবশ্য ভারতবর্ষে এখনো পর্যন্ত অনেক জায়গায় কোর্ট রায় দিচ্ছে যে না, ইসলামের বিবাহের সঙ্গে দেশের আইনের বিবাহের কোনো সম্পর্ক নেই, তাদের মেয়েরা যখনই বয়স সন্ধি পার হবে তাদের বিবাহ দিয়ে দেওয়া যেতে পারে। তো সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে সচেতন হতে হবে, যারা অভিভাবক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে তাদেরকে কুরআনের সূরা নূর আয়াত নম্বর 34 এর মধ্যে তাদেরকে আদেশ করেছেন যে তোমাদের সন্তান সন্ততিদের যখন বিবাহের বয়সে পৌঁছে যায় তোমরা বিবাহ দিয়ে দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বিবাহ না দিয়ে দাও তাহলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, অবৈধ সম্পর্কের ছড়াছড়ি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক জ্ঞান আমাদেরকে দান করেন এবং সঠিক উপরে আমল করার সুমতি দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদুল্লাহি বাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো যে বিষয়টা আলোচনা হচ্ছিল সূরা
নূরে 34 নম্বর আয়াত বা আপনার বুখারী হাদিস নম্বর 5066 সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে কি বললেন, যাদের বিবাহ করার যোগ্যতা নেই, হয়তো ঘর নেই বা সঠিকভাবে সে এমন রুজি রোজগার করতে পারছে না যে তার ভয় হচ্ছে যে আমি একটা বিবাহ করবো, একটা মেয়েকে আনবো, তার ভরণ পোষণ করতে পারবো না, বা আপনার মানুষ মনে করছে, তার অভিভাবক মনে করছে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু সে দুর্বল, অর্থাৎ তার যৌন ক্ষুধা দিয়ে যৌন ক্ষমতা দিকে সে দুর্বল, তারও বিবাহ দেওয়া যাবে না। যার জন্য আল্লাহ রাসূল বলছেন যে কি করো, রোজা রাখো, বিবাহ করার যখন ক্ষমতা নেই, তোমার সামর্থ্য নেই, তুমি রোজা রাখো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একটা পুরুষ একটা নারীর চারটে ক্ষুধা নিবারণ করতে পারবে তখনই বিয়ে করবে। প্রথম হলো তাকে ভালো বাসস্থান দিতে হবে, দ্বিতীয় হলো তাকে আপনার কাপড় দিতে হবে, তৃতীয় হলো সেই অনুপাতিক কাপড় দিতে হবে যে অনুপাতে আমি পরছি, আমি পরছি আপনার 1000 টাকা দামি কাপড়, আর বউকে দেবো 500 টাকা দামি কাপড়, চলবে না। তৃতীয় হলো তাকে খাদ্য দিতে হবে যে অনুপাতে আপনি খাবেন সেই অনুপাতে তাকেও খাওয়াতে হবে। চতুর্থ গুণ হলো আপনার আপনার যেভাবে যৌন ক্ষুধা একটা পুরুষের মধ্যে থাকে অনুরূপ নারীর মধ্যেও থাকে, সেই ক্ষুধাটাকে নিবারণ করারও ক্ষমতা থাকতে হবে। যদি সেই ক্ষমতা না থাকে তাহলে বিবাহ করো না। তো গত সপ্তাহে যে আলোচনা হচ্ছিল নারী অধিকার অধিকার নিয়ে, নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, একটা নারীকে শুধুমাত্র বিয়ে করে নিয়ে চলে এলেন না, তার ভরণ পোষণের দায়িত্ব একটা পুরুষকে নিতে হবে। সমাজের মধ্যে দেখা যাচ্ছে অলিতে গলিতে চারিদিকে, আপনার এখানে বলেন, শহরে বলেন, গ্রামে বলেন, চারিদিকে শুধু বাড়িতে বাড়িতে নারীরা ইনকাম করছে আর পুরুষরা ঘুরে ঘুরে খাচ্ছে। নারীকে ইনকাম করার দায়িত্ব ইসলাম দেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে ঘর সংসার করার জন্য দিয়েছে, পুরুষের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এখানে সারাদিন প্রথম থেকে যাচ্ছে, চাঁদ কাজ করে কেটে যাচ্ছে, সব কিছু করে যাচ্ছে নারী, আর পুরুষ ঘুরে ঘুরে ওই ঠাই ঠাই করে ঘুরছে, গেম খেলছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, সিনেমা দেখছে, এটাই আল্লাহ। ও দায়িত্ব নারীর না রুজি রোজগার করার। আপনাকে স্বামী হিসেবে অনেকে অনেক কিছু অধিকার দেওয়া হয়েছে, নারীর থেকে বেশি অধিকার দেওয়া হয়েছে, এই জন্য দেওয়া হয়েছে আপনার উপরে রুজি রোজগারের দায়িত্ব, আপনাকে ভরণ পোষণ করতে হবে। নারীদের উপরে রুজি রোজগারের দায়িত্ব নাই যে তারা আপনার স্বামীর ভরণ পোষণ করবে আর সন্তান সন্ততির ভরণ পোষণ করবে। এই সমাজ হয়ে গেছে এমন বিকৃত, বিকৃত সমাজ হয়ে গেছে, দূষিত সমাজ হয়ে গিয়েছে। ইসলামকে আজকে আমরা ফলো না করার জন্য আজকে আমাদের এই অবনতি। ইসলামকে যদি আমরা ফলো করতাম, কোরআন কি বলছে সেটা যদি বুঝতাম, হাদিস কি বলছে সেটা যদি বুঝতাম, কোরআনের আদেশকে যদি মানতাম, হাদিসের আদেশকে যদি মানতাম, কোরআনের নিষেধ থেকে যদি আমরা বিরত থাকতাম, হাদিসের নিষেধ থেকে যদি আমরা বিরত থাকতাম, তাহলে আমরা নিজেরাও ইসলামের পথে চলতে পারতাম, ইসলামকে আবাদ করতে পারতাম, আমাদের দ্বারা ইসলাম পরিপূর্ণ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পরিপূর্ণ করেছে, আমাদের দ্বারা ইসলাম পরিপূর্ণ দেওয়া হতো, সমাজ আমাদের ঝকমক করতো, কিন্তু আজকে সমাজ হয়ে গেছে দূষিত। এই জন্য পুরুষদেরকে আপনার রুজি রোজগারের দায়িত্ব দেওয়া হয়েছে, ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আপনার নারীরা মুখ তুলে কথা বলতে না পারে। কিন্তু আজকে দেখুন অহরহ অনেক সংসারে অশান্তি কেন, আরে দোটো করে গৃহস্থ আমার উপর আবার চোখ দেবানি, আপনার নিয়ে এসছে তো পণ প্রথা, বাপের ঘর থেকে একবার খাট পালং সব কিছু নিয়ে এসছে, তাতে আপনি শুচ্ছেন, আবার আপনার ডবডবানি চলবে কেন, তার ডবডবানি চলছে। ওইভাবেই সমাজকে উল্টো করে দিয়েছে, মোহরারা দিয়ে নিয়ে আসতে হবে স্ত্রীকে, তবে আপনার কর্তৃত্ব চলবে তার উপরে, কিন্তু এখানে হয়ে গিয়েছে উল্টো, মোহরানার জায়গায় 50,000 60,000 80,000 1,00,000 2,00,000 টাকা নিয়ে নিচ্ছে, সেই স্ত্রীকে কিছু বলতে গেলে তো আপনার উপরে, আমার বাপ দিয়েছে এগুলো তোমার যোগ্যতা কি আছে, আপনার সংসারে অশান্তি অহরহ হবে, অহরহ স্বামীর আদেশ যে পালন করতে হবে স্ত্রীকে, তখন স্ত্রীর আদেশ পালন করতে স্বামীকে, আর ওইরূপ স্বামীর জন্য আল্লাহ সুবহানাহু তার রসুলের দ্বারা বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলছেন জান্নাতে যাবে না মেয়েরা পুরুষ, ভেড়া পুরুষরা জান্নাতে যাবে না, আপনাকে পুরুষ আপনাদের দমদমে থাকতে হবে, ভেড়া পুরুষরা যারা ওই নারীর গোলাম হয়ে যায় তারা জান্নাতে যাবে না, নারীর গোলাম পুরুষ, ভেড়া পুরুষ, মেয়েরা পুরুষ তারা জান্নাতে যাবে না। এখানে সমাজ হয়ে গেছে বিপরীত, নারী ইনকাম করছে পুরুষ খাচ্ছে, আর তাদের দমদমানি চলছে, পুরুষ সংসারে ভেড়া হয়ে গেছে, মেয়েরা হয়ে গিয়েছে।
ইসলামকে না ফলো করার জন্য, ইসলামকে মেনে না চলার জন্য, অনৈসলামিক রীতিনীতির দিকে আমাদের ধাবিত হওয়ার জন্য। আরে ওদের পুরুষরা ওদের নারীরা চাকরি করছে, আমাদের নারীরা কেন করতে পারবে না? পড়ালেখা শেখান নারীদেরকে, নারীদেরকে পড়ালেখা শেখান তাদের রুজি রোজগার খাবার জন্য নয়, তাদেরকে উপযুক্ত শিক্ষা শিক্ষাবিদ ভালো নারী হওয়ার জন্য, ভালো স্ত্রী হওয়ার জন্য, ভালো মা হওয়ার জন্য তাদের শিক্ষা তো প্রয়োজন আছে। কিন্তু তাদের রুজি রোজগার খাওয়ার জন্য বাস তাদের শিক্ষা দিচ্ছে, তাদের রুজি রোজগার খাওয়ার জন্য স্বামী তার স্ত্রীকে চাকরি করাচ্ছে, স্বামী তার স্ত্রীকে রুজি রোজগারের ব্যবস্থা করে তুমি খেও, তুমি কাজ করো, তুমি ইনকাম করো। এর দ্বারা সমাজটা যেমন অধঃপতন হয়ে গিয়েছে, ইসলাম আমাদের থেকে বের হয়ে চলে যাচ্ছে। কোন আচরণে যে মানুষ অনিসলামিক রীতিনীতির মধ্যে প্রবেশ করেছে, নিজেরা মেড়া হয়ে গিয়েছে, ভেড়া হয়ে গিয়েছে, নিজেরা জাহান্নামের খোরাক হয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষ বুঝতে পারবে না। যখন মৃত্যু হবে, যখন রুহটাকে এই দেহের খাঁচা থেকে বের করা হবে, কবরের মধ্যে যখন যাবে তখনই টনক নড়বে। কাল কিয়ামতের দিনে যখন খাড়া হবে বিচার লয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সমস্ত প্রশ্ন দিতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, যখন দেখা যাবে যে সে এমন পুরুষ ছিল যে মেড়া পুরুষ ছিল, ভেড়া পুরুষ ছিল, পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে শব্দ রয়েছে, মেড়া পুরুষ ভেড়া পুরুষ, সে জান্নাতে যাবে না। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, ইসলামিক রীতিনীতি যে আমরা আজকে ছেড়ে বসে আছি সেই ইসলামিক রীতিনীতিকে আঁকড়ে ধরতে হবে। আমাদের যেমন সংশোধন করতে হবে, সংশোধিত হতে হবে, অনুরূপ আমাদের মা বোনদের মধ্যেও সংশোধন করতে, তাদেরকে যেমন কোরআন শিক্ষা দিচ্ছি, বিয়ে হবার জন্য পুরুষদেরকেও কোরআন শিক্ষা করতে হবে, কোরআনটা পড়তে হবে। যদি পড়তে না পারেন, অনুবাদিত কোরআন আছে সেগুলোকে কিনুন, সেগুলোকে দেখুন, অন্ততপক্ষে দিনের মধ্যে পাঁচটা ছটা করে আয়াত পড়ুন, অনুবাদ সহকারে পড়ুন, সেটাকে বোঝার চেষ্টা করুন। দেখবেন যখন কোরআন আপনি শিক্ষার চেষ্টা করবেন, অনেক জায়গায় এমন হয়েছে একদম শিরকে ভরা, একদম বিদাতে ভরা, একদম কুসংস্কারে ভরা, শুধুমাত্র কোরআনের দ্বারা দিয়ে কোরআনকে হাতে নিয়ে কোরআনকে হাতিয়ার করে সেখান থেকে সমস্ত কিছু দূর হয়ে গিয়েছে। তো কোরআনকে আমরা যদি আঁকড়ে না ধরতে পারি, কোরআনের শিক্ষা যদি আমরা সব জায়গায় দিতে না পারি, কোরআনের আদেশ যদি পালন না করতে পারি, নিষেধ থেকে বিরত না থাকতে পারি, ইহকালও আমাদের বেকার, আর পরকালেও আমরা যখন চোখ খুলবো কে আমাদের দিনেতে, তখন দেখবো শুধু অন্ধকার অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সেদিন আমরা পাবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যাতে আমাদের উপরে বর্ষিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই আমল করে আমাদেরকে সুমতি প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. Thank you.